शुभ दिन प्रिय छात्र छात्री सकल के आंतरिक अभिनंदन जाना तुम्हारा सकले अनेकटाई बड़ हो फिफ्थ सेप्टेम्बर की क्यों कि हम धारणा आस तो आज के पूर्ण दिन जेदी शपथ नाम तुम्हारा देखो जे पशापाशी विभिन्न मानुष विभिन्न क्या नियोजित आजे जे रकम क्या नियोजित आ रकम ठाकुर देवतार प्रति भक्त प्रदर्शन कर तो जरा धर कारिगरि काज करे देखबे इंजिनियरिंग कलेज आछे सेखाने विश्वकर्मा पूजा खूब धूमधाम सहकारे कलकारखाना देखेछि विश्वकर्मा पूजार समय विशाल तादेर नाम पड़ो तो ये विभिन्न पेशार मानुष विभिन्न काजेर मानुष तादेर इष्ट देवताके तादेर भक्ति श्रद्धा निवेदन करे तुम्हरा हच्छो तुम्हरा एखन तोमादेर जीवन गड़ार जन्य एगे जाच्छ जीवन गठन समय तुम्हारा शिक्षार संगे जुक्त आतरा शिक्षार संगे जुक्त जरा व्यक्ति महान नेतृत्व जरा शिक्षा कि भावे लाभ करा जाए कि भावे पढ़ले कि भावे समय पढ़ले कतटा कि एगोनो जाए से शिक्षाविदरा तादेर जीवन थेके आमरा जानते पारी तो आजकेर ए पूर्ण दिने डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन तमिलनाडुर माद्रासेर काछाकाछी एकटा ग्रामे दरिद्र ब्राह्मण परिवारे जन्मग्रहण करेछे बाड़ी अवस्था किन्तु खूब एकटा भालो छिल किन्तु मनटा खूब उँचू छिल जाते उपर दिके जाओया जाय तो से जन्ने प्रथम थेकेई धर्मकर्मेर प्रति तार अगाध आस्था छिलो एबं एदिकेओ जाते तिनि उपर दिके उठते पारेन तार जन्य तार एकटा उच्चाशा छिलो तखन छिलो ब्रिटिश युग प्राथमिक शिक्षा शेष करे तिनि भेलोरे गेलेन भेलोर थेके सेखाने कृतित्वेर संगे जेटा मध्य शिक्षा जेटा सेटा पास करलेन तारपरे মাদ্রাজে গেলেন খ্রিস্টান কলেজে পড়াশোনা করেন সেখানে খুব ভালোই পড়াশোনা করলেন মানে বিষয়টা হচ্ছে কি আমরা একটা জিনিস আমরাও বুঝিনি বিষয়টা হচ্ছে আমিও বুঝিনি বিষয়টা হচ্ছে আমরা যে কাজটা করি সেটা ভালো করে করি না তো যার জন্য পরে আমাদের আফসোস করতে হয় দেখবে তোমরা মহান যে জীবন দেখবে তারা যে কাজই ধরে সেটা কিন্তু খুব মন দিয়ে করে এবং তারা সাকসেস হন তো সেই রকম এই সর্বপল্লী রাধাকৃষ্ণ ওনার কিন্তু সায়েন্স নিয়ে পড়ার কথা ছিল বাড়ির অবস্থা খারাপ হওয়ার জন্য উনি দর্শন নিয়ে পড়াশোনা করছেন ফিলসফি এবং পড়াশোনা করে মাস্টার ডিগ্রিতে তিনি ইউনিভার্সিটির মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এরকম একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মানে কলেজের অধ্যাপকরা ওনার খাতা দেখে অবাক হয়েছে এতখানি বুদ্ধি ধরে দর্শনে যে উত্তর ব্যাখ্যা দিয়েছে সে সকলে তাজ্জব বনে যাচ্ছে তো এই মহাজীবন উনি শুধু কিন্তু এই শিক্ষার সঙ্গে যুক্ত থাকেননি উনি তো এরপরে কলেজ অধ্যাপনার কাজে যুক্ত হলেন তো ওনার বিশ্বস্ত বন্ধু ছিলেন জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী তো তিনি রাজনীতির সংস্পর্শে আসলেন এবং তিনি হলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হলেন তিনি বিভিন্ন দায়িত্ব এরকম সামলেছেন সোভিয়েতের রাষ্ট্রদূত ছিলেন এরপর উপরাষ্ট্রপতির পরে উনি হলেন পুরো মাত্রায় রাষ্ট্রপতি মানে দেশের সর্বোচ্চ একজন ব্যক্তি এরপর শিক্ষা সংক্রান্ত বিভিন্ন রকম যে কার্যকলাপ হয়েছে যেমন ধরো ইউজিসি
ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, এরকম এসে যে ব্যাপার সেটা শিক্ষা নিয়ে যে সরকারের চিন্তা চেতনা বা পরিকল্পনা তার মূলে কিন্তু উনি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণ। তো সুতরাং তোমরা বুঝতে পারছ এই যে দিন আমরা পালন করছি এটা কিন্তু সাধারণ দিন নয়। তোমরা তোমাদের গুরুদেবকে শ্রদ্ধা করো, আমাকে শ্রদ্ধা করো, অনির্বাণকে শ্রদ্ধা করো। এখন তো এগুলো তো গুরুর গুরু আছে। কিরণ আমাকে একদিন জিজ্ঞেস করছিল, স্যার আপনার গুরুদেব কি এখন বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ আছে এখন। তার মানে এই যে সিস্টেমটা এটা পরপর চলে গেল, চলে গেল মানে কি রাধাকৃষ্ণ পেরিয়ে চলে গেল, বুঝতে পারছিস? গুরুর গুরু এরকম ভাবে চলতে। তো আমাদের কাজ হচ্ছে কি, আমাদের যেটুকু কাজ সেটাকে সঠিকভাবে করা, শপথ নেওয়া এবং আমাদের লক্ষ্যে পৌঁছানো। কাজ শুধু হেলা ফেলা না, আমরা যে কাজটা করি ঠিকভাবে করব। আজকের দিনে এটাই আমাদের শপথ নিতে হবে। এই মহান মানুষ আমরা যদি ওই রকম মনোভাব পোষণ করি তাহলে কিছুটা হলেও, আমি বলছি সম্পূর্ণ যদি আমরা পালন না করি, কিছুটাও যদি পালন করি অন্তত অনেকটাই বুঝতে পারব। সুতরাং ফুর্তি করলাম, এইটুকু করে শেষ করা যাবে না। আমাদের আর একটা ব্যাপার ছিল যে আমি খেয়াল করলাম সর্বপল্লী রাধাকৃষ্ণের ছবি একটা রাখতে পারলে ভালো হতো। তো ঠিক আছে, পরেরবার থেকে আমি সেটা ব্যবস্থা করবো আর কি, যাতে করে ছবিটা সামনে রেখে তোমরা পুষ্পাঙ্গ অর্পণ করতে পারো সেই ব্যবস্থা রাখবো আর কি। তো এই বলে তোমাদের সকলকে আশীর্বাদ করছি, তোমরা বড় হো, জীবনে কঠোর প্রতিজ্ঞা করো যে আমাকে এই জায়গায় পৌঁছাতেই হবে, তাহলে দেখবে প্রীতি ওই জায়গায় কিন্তু পৌঁছে যাবে। তুমি তোমার লক্ষ্যের পিছনে যতটা টাইম দেবে তোমাকে কিন্তু ফেরত ততটাই দেবে, তোমাকে কিন্তু বেশি দিবে না। তুমি যেরকম যে পিছনে, ধরো অনেক ক্ষেত্রে কী হয়, একটা ছেলে অঙ্কতেই ভালো হলো, বিজ্ঞানে বেশি পেল না, তার মানে কি অঙ্কে সে বেশি টাইম দিয়েছে, ওই জন্য রিটার্নটা কিন্তু সেখানে বেশি পেয়েছে। তোমাদের খেয়াল করতে হবে যে প্রত্যেকটা বিষয়ে ভারসাম্যভাবে আমাকে পড়াশোনা করতে হবে। তুমি এই কটি কথা বলে তোমাদের শুভ আশীর্বাদ জানিয়ে শেষ করছি। ঠিক আছে, আমি কিন্তু প্রিপার ছিলাম। হ্যাঁ স্যার।